মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এতিয়া মই তোমালোকৰ লগত হুইটষ্টোন ব্ৰিজৰ বিষয়ে আলোচনা কৰিম। হুইটষ্টোন ব্ৰিজ এইখন এইটো হয় ইয়াত চাৰিটা তাৰমানে ৰোধক আছে, ঠিক আছে। এতিয়া যিয়ে নহওক, হুইটষ্টোন ব্ৰিজৰ কাম হৈছে অজ্ঞাত ৰোধৰ মান নিৰ্ণয় কৰা, ঠিক আছে। এটা অজ্ঞাত ৰোধৰ মান নিৰ্ণয় কৰিবলৈ হুইটষ্টোন ব্ৰিজ ব্যৱহাৰ কৰা হয়। তাৰমানে ইয়াত চাৰিটা ৰোধক আছে, ইয়াৰ এটা মান কি হ'ব, এটাৰ মান অজ্ঞাত আমি উলিয়াব লাগে। ৰোধকেইটা ধৰা পি কিউ আৰ এছ, এটা অজ্ঞাত ধৰা এছ, এছৰ মান অজ্ঞাত ৰোধ, ঠিক তিনিটা হৈছে জ্ঞাত। আমি কি কৰিব লাগিব, এই এছৰ মানটো উলিয়াব লাগে। সেইটো এটা ব্ৰিজ মানে এনেকৈ সংযোগ কৰা হৈছে যাতে আমি তাৰ মানটো উলিয়াব পাৰোঁ। এইটো ব্ৰিজকেই কোৱা হয় হুইটষ্টোন ব্ৰিজ। এতিয়া গঠনটো চোৱা এবাৰ, ইয়াত মই লিখিছোঁ, মই নষ্টটোৱে ডাইৰেক্ট আলোচনা কৰিছোঁ, বাকীখিনি একেবাৰে সহজ, ইয়াত একো নাই। পি কিউ আৰ এছ, এইটো চোৱা, পি কিউ আৰ এছ, এ বি চি ডি চতুৰ্ভুজৰ বাহুত থকা চাৰিটা ৰোধ, এইটো এ বি চি ডি, এইটো এটা চতুৰ্ভুজ, এই চতুৰ্ভুজৰ চাৰিটা বাহু আছে, এইটো এটা, এইটো এটা, এইটো এটা, এইটো এটা, তাত চাৰিটা বাহুত থকা এইকেইটা ৰোধ, ঠিক আছে। পি আৰু কিউ, ইয়াৰ ভিতৰত এই পি আৰু কিউটো হৈছে নিৰ্দিষ্ট জ্ঞাত ৰোধ, তাৰমানে পি আৰু কিউৰ মানটো ফিক্সড হয়, ফিক্সড আৰু তাৰ মানটো জ্ঞাত হয়, মানে নন। ধৰা এইটো যদি ফ'ৰ অ'ম হয়, সেই এইটো ফাইভ অ'ম, মানে মানটো আমি জানো আৰু এইটো ভেৰিয়েবল নহয়। আৰু আৰ, এইটো এই ৰোধটো হৈছে পৰিৱৰ্তনশীল ৰোধ, তাৰমানে ভেৰিয়েবল। আৰৰ মানটো জ্ঞাত, পি আৰু কিউৰ মানটো জ্ঞাত কিন্তু ফিক্সড, কিন্তু আৰৰ মানটো জ্ঞাত কিন্তু পৰিৱৰ্তন কৰিব পাৰি, তাৰমানে এইটো আমি মানে আমি কি কৰিব পাৰিম, ইয়াৰ মানটো আমি সলনি কৰিব পাৰোঁ। তাৰমানে ওৱান ওৱান অ'ম কৰিব পাৰা, ওৱান পইণ্ট ফাইভো কৰিব পাৰিবা, টু কৰিব পাৰিবা, থ্ৰী কৰিব পাৰিবা, ফ'ৰ, তাৰমানে আৰৰ মানটো আমি কি কৰিব পাৰোঁ, মানে আমাক সুবিধা অনুযায়ী ইয়াৰ মানটো আমি চেঞ্জ কৰিব পাৰোঁ। আৰু এছ হৈছে অজ্ঞাত ৰোধ, মানে আননন ৰেজিষ্টেঞ্চটো, আৰু ইয়াৰ মানটো আমি উলিয়াব লাগে। আৰু যিটো হৈছে তোমালোকৰ গেলভন মিটাৰৰ ৰোধ, এটা গেলভন মিটাৰ, যি এইটো চিম্বলটো তুমি গম পাইছা, এইটো গেলভন মিটাৰটো এইটো অপজিট এই মানে যিটো যিটো ডায়েগনেল টাইপৰ হৈ আছে ইয়াত সংযোগ কৰা হৈছে। আৰু কেটো হৈছে এটা কি অন কৰা হৈছে ডট দিয়া, মানে ঠিক আছে। এতিয়া এই যিটো ব্ৰিজ আছে হুইটষ্টোন ব্ৰিজ, এইটো এটা বেটাৰীৰ লগত সংযোগ কৰা হৈছে, এইটো পজিটিভ টাৰ্মিনেল, এইটো নেগেটিভ টাৰ্মিনেল। আৰু এটা কি লৈছোঁ, কে ওৱান, মানে ছুইচটো অন কৰি দিলে কি হ'ব, ইয়াৰ মাজেৰে বিদ্যুৎ প্ৰবাহিত হ'ব, ধৰা পজিটিভৰ পৰা নেগেটিভলৈ এনেকৈ আই গৈছে, ঠিক আছে। এতিয়া চোৱা, আই কাৰেণ্টটো দুটা ভাগত ভাগ হৈছে, এটা হৈছে ইপিনে গৈছে পিৰ মাজেৰে আই ওৱান, তেন্তে বাকীখিনি কিমান হ'ব, ইপিনে যোৱাটো আই মাইনাছ আই ওৱান, কাৰণ মূল প্ৰবাহটো কিমান আছিলে আই, আইৰ এটা অংশ কোনপিনে গৈছে ইপিনে ওৱান এম চৰি আই ওৱান, আৰু ইপিনে কিমান আহিব আই মাইনাছ আই ওৱান। আকৌ এইটো বিন্দুত চোৱা, ইয়াত দুটা ৰাস্তা আছে, এটা ইপিনে এটা ইপিনে, দুটা ভাগত ভাগ হ'ব, গতিকে এই আই ওৱানৰ এটা অংশ ইপিনে আহিলে গেলভন মিটাৰৰ মাজেৰে অহাটোক আমি আই জি লিখিলোঁ, জি ফৰ গেলভন মিটাৰ, গতিকে আই জি হ'ল। তেনেহ'লে এইটো কিমান হ'ব, আই ওৱান মাইনাছ আই জি, ঠিক আছে, আই ওৱান মাইনাছ আই জি হ'ব এইটো কিউৰ মাজেৰে অহাটো। এতিয়া এইপিনেৰে কিমান আহিছে আই জি কাৰেণ্ট, ইয়াত আহি লগ লাগিলে, এইপিনৰ পৰা কিমান আহিলে আই মাইনাছ আই ওৱান, এই দুটা লগ লাগিলে মানে যোগ কৰিব লাগিব, ইয়াত আহি লগ লাগিছে, আমি কাৰচপৰ সূত্ৰমতে কি হ'ব, এটাতে ওলাই যাব লাগিব, গতিকে এইটো কাৰেণ্ট কিমান হ'ব, আই মাইনাছ আই ওৱান প্লাছ আই জি, মানে এইটো কাৰেণ্ট প্লাছ এইটো কাৰেণ্ট, আই মাইনাছ আই ওৱান প্লাছ আই জি। এতিয়া বৰ্তনীৰ যিটো মূল প্ৰবাহ আই, ইয়াত লগ লাগিলেও কিমান হ'ব লাগিব, আইয়ে হ'ব লাগিব, ইয়াত ভাগে হৈছে ইয়াত গোটেই ব্ৰিজটো। এতিয়া তোমালোকে চাব পাৰা, গতিকে এই বিন্দুটোত চি বিন্দুত কি হৈছে, ইপিনৰ পৰা আহিছে আই ওৱান মাইনাছ আই জি, আৰু ইপিনৰ পৰা গৈছে আই মাইনাছ আই ওৱান প্লাছ আই জি, দুটা যোগ কৰিলে চোৱা আই ওৱান আৰু আই ওৱান, এইটো প্লাছ আছে এইটো মাইনাছ আছে, কেঞ্চেল, এইটো মাইনাছ আহিছে এইটো প্লাছ আহিছে, কেঞ্চেল, থাকিল কিমান আই, এইটো আই হৈ যাব, অ'কে, এইপিনে আই গুচি গ'ল। এইটোৱে হৈছে তোমালোকৰ মানে হুইটষ্টোন ব্ৰিজৰ অন কৰি দিলে, ঠিক আছে। এতিয়া চোৱা, আৰৰ মান এনেকৈ পৰিৱৰ্তন কৰা হয় যাতে, এতিয়া এই আৰৰ মান আমি পৰিৱৰ্তন কৰিব পাৰোঁ, হেৰি কৰা হয়, এনেকৈ পৰিৱৰ্তন কৰিব লাগিব যাতে তাৰ এক বিশেষ মানৰ বাবে, তাৰমানে আৰৰ এটা বিশেষ মান তুমি পৰিৱৰ্তন কৰিছা, চে ওৱান অ'ম, টু অ'ম, থ্ৰী অ'ম, ফ'ৰ অ'ম, ফ'ৰ পইণ্ট ফাইভ, ফাইভ, ছিক্স, ছেভেন, কিবা কৰিলা, ছাপ'জ ফ'ৰ পইণ্ট ফাইভ অ'মত কি হৈ গ'ল, এক বিশেষ মানৰ বাবে চাবি কে আৰু কে ওৱান বন্ধ কৰিলেও গেলভন মিটাৰৰ কাটাৰ কোনো বিক্ষেপণ নহয়, মানে আৰৰ এটা বিশেষ নিৰ্দিষ্ট মান আছে পৰিৱৰ্তন কৰোঁতে গম পোৱা যাব, যাৰ বাবে কি হ'ব, এই গেলভন মিটাৰৰ মাজেৰে কোনো বিক্ষেপণ নহয়, বিক্ষেপণ নহয় মানে কাটাডাল জিৰ'ত থাকি যাব, তাৰ মানে আই জিটো জিৰ' হ'ব, বিক্ষেপণ নহয় মানে আই জি কাৰেণ্ট আই জিটো জিৰ' হ'ব।
অর্থাৎ আই জি জিরো হয়। হুইস্টন ব্রিজর এই অবস্থাটো কি বলি কয়, সন্তুলিত অবস্থা। তার মানে আরর যেটু পরিবর্তনশীল রোধ হয় আর, তার এক বিশেষ মানের বাবে যেতিয়া গলভমিটরের মাজে বিক্ষেপণ হয়, অর্থাৎ গলভমিটার প্রবাহ বা কারেন্ট আই জি জিরো হয়, সেই অবস্থাটুক কোয়া হয়, সেই শর্তটুক কোয়া হয় হুইস্টন ব্রিজর কি সন্তুলিত অবস্থা, ইংরাজিত কোয়া হয় ব্যালেন্স কন্ডিশন। হুইস্টন ব্রিজর সন্তুলিত অবস্থা যেটা এই সন্তুলিত অবস্থা হব, অর্থাৎ আর যেটা একটা নির্দিষ্ট মানপ্রাপ্ত হব, আর যদি সেই সময় আই জি জিরো হয় তেতিয়া দেখা যায় পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তেনহলে কিবা কারণে যদি এক্সামত আহে ওয়ান মার্ক হুইস্টন ব্রিজর সন্তুলিত অবস্থাটো কি পি বাই কিউ, ছবিটো আঁকিটো লিখি দিলে হল পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, ঠিক আছে। এটা গঠনটো হয়ে গেল, এতিয়া আমি কি করব বিচারিছো যে এক্সামত যদি আহে যে হুইস্টন ব্রিজর সন্তুলিত অবস্থাটো কি করা, প্রমাণ করা, ঠিক আছে। প্রমাণটো করিম এটা পি বাই কিউ সন্তুলিত, আমি কি প্রমাণ করব গৈ আছো যে হুইস্টন সন্তুলিত অবস্থাত হুইস্টন ব্রিজর কি হয় পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, প্রমাণ, ঠিক আছে। এটা চা এই এ বি সি ডি যে এ লুপ আছে, মানে এ বি এ বি সরি এ বি ডি এ লুপ যেটা আছে, বা এই কব পারা ভুল হয়েছে মর, এই একটা কাম করেছো ইয়াত মই ভুলত লিখিছো এ বি এ বি হেৰি হব এ বি ডি এ লুপ, সরি ইয়াত চা এ বি ডি এ লুপত, এই লুপত চা এই লুপত আমি কি করিম, কিরচপৰ যে দ্বিতীয় সূত্র আছে এই এপ্লাই করিম। এটা কারেন্টটো ধরা হল আমার, মই আগতে কৈছো যে কারেন্টটো আমি ক্লক ওয়াইজটো পজিটিভ ধরব পারো, এন্টি ক্লক ওয়াইজটো পজিটিভ ধরব পারো। আমি এটা কাম করেছো ক্লক ওয়াইজ ডাইরেকশনত পজিটিভ ধরছো কারেন্ট, ঠিক আছে, এই লুপত, তারমানে এই লুপটুত, ঠিক আছে। এটা চা লুপটুত যদি আমি করো, এটা চা আই ওয়ান কোনটো দিকত আছে, আই ওয়ান যদি যাব দিও ক্লক ওয়াইজ দিকত আছে, গতি আই ওয়ান পজিটিভ হব, আই ওয়ান ইন্টু কি হব পি প্লাস আই জি টু, চা আই জি টু যদি যাব দিয়া গোটেই লুপটু এনেকে যাব দিলে ক্লক ওয়াইজ হবা, যেহেতু ক্লক ওয়াইজটো পজিটিভ গতি আই জি ইন্টু গ্যালভন মিটারের রেজিস্টেন্স এটা আছে সেটা হচ্ছে ক্যাপিটেল জি, আই জি ইন্টু কি হব জি। তারপর এই থার্ড রেজিস্টেন্স, তার মানে এটা দুটা তিনটা রেজিস্টেন্স থাকিল, এই রেজিস্টেন্স চা কারেন্ট কিমান গেছে আই মাইনাস আই ওয়ান, এইটা কিন্তু এন্টি ক্লক ওয়াইজ ডাইরেকশনত গেছে, তার মানে নেগেটিভ হব, মাইনাস আই মাইনাস আই ওয়ান ইন্টু কি হব আর ইকুয়াল টু, ইয়াত কিবা ব্যাটারি আছে নেকি, এটাও ব্যাটারি নাই, গতি মোট ই এম এফটো কি হব জিরো, জিরো লিখি দিল, কথাটা বুঝি পাইছে নে। তার মানে এ বি ডি এ লুপটুত আমি কি করলো কিরচফর দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করলো, এই হয়ে গেল। ঠিক সেইদরে নেক্সট চা বি সি ডি বি লুপত, ইয়াত আমি কি করছো যে ক্লক ওয়াইজ ডাইরেকশনটো পজিটিভ ধরে লৈছো কারেন্টর প্রবাহটো, মানে এটা লুপ এটা আঁকি দিছো, গতি এটা চা এই এই আই ওয়ান মাইনাস আই জি এই কোনটো দিকত যদি যাব দিয়া হয় এই লুপটুত ক্লক ওয়াইজ, গতি এই পজিটিভ আই ওয়ান মাইনাস আই জি ইন্টু কি হব কিউ। নেক্সট কোনটো আছে এস, ইয়াত চা প্রবাহটো কোনটো দিকত গৈছে, এই এন্টি ক্লক ওয়াইজ গৈছে, গতি এই নেগেটিভ হব, মাইনাস ব্রেকেটত কি দিছো আই মাইনাস আই ওয়ান প্লাস আই জি ইন্টু কিমান এস মাইনাস, ইয়াত চা এই রোধকটোত মানে গ্যালভোমিটারের রোধটো, গ্যালভোমিটারের রোধ কিয় থাকে, তার তার থাকে বহুত পকোয়া তার থাকে, আর তার বাবে রেজিস্টেন্স পায়, আর সেই রেজিস্টেন্সর মানটো হৈছে জি, গতি এই কোনটো দিকত আছে এন্টি ক্লক ওয়াইজ দিকত আছে, গতি মাইনাস আই জি হব, মাইনাস আই জি ইন্টু জি ইকুয়াল টু জিরো। তেনহলে আমি এই দুটা ইকুয়েশন লিখিব পৰা মানে কাম শেষ আমার, এই অতি সহজতে ওলাই যাব। এটা চা আমি কি করিম নেক্সট, যে সন্তুলিত অবস্থাত মই অলরেডি কৈছো সন্তুলিত অবস্থাত মানে আরর এক বিশেষ মানত কি হয় আই জি ইকুয়াল টু জিরো হয়, লিখিছো আই জি ইকুয়াল টু জিরো, যেতিয়া সন্তুলিত অবস্থা হব তেতিয়া আই জির মান জিরো হব, গতি এই টার্মটো কি হয়ে যাব আই জি ইন্টু জিরো, সরি জি ইকুয়াল টু জিরো হয়ে যাব, ঠিক আছে। তেতিয়া কি পাবা আই ওয়ান পি মাইনাস আই মাইনাস আই ওয়ান ইন্টু আর, নেক্সট পেজত মই এইটো লিখিছো, তার মানে এই টার্মটো জিরো করে দিম নেক্সট পেজত তোমালোকে চাবা, আর এইটো মাইনাস আছে ইপিনে গেলে কি হব প্লাস হয়ে যাব, মানে আই মাইনাস আই ওয়ান ইন্টু আর। আকো বি সি ডি বি লুপত, বি সি ডি বি লুপত এইটো যেটো আমি সমীকরণ পালো তার যদি আই জি জিরো বহাই দিয়া, এইটো আই জি জিরো বহাই দিয়া, আই জি জিরো বহাই দিলে এইটো টার্ম জিরো হব, এই আই জিটো জিরো বহাই দিলে কি থাকিব আই মাইনাস আই ওয়ান ইন্টু এস, এইটো ইপিনে গেলে আই মাইনাস আই ওয়ান ইন্টু এস হব, আর ইয়াত আই জিটো জিরো হয়ে গেলে আই ওয়ান কি হব। এটা চা ইকুয়েশন ওয়ান আর টু টু কি হব, এটা নেক্সট
পেজত চোৱা হুইষ্টন ব্ৰিজৰ সন্তুলিত অৱস্থাত মই অলৰেডি ক'লোঁ যে আই জি জিৰ' বহাই দিলে কি হ'ব ইকুৱেশ্যন ওৱানটো কি হ'ব এইটো হ'ব আৰু ইকুৱেশ্যন টুটো কি হ'ব আই ওৱান কিউ মানে আই জিকেইটা জিৰ' বহাই দিছোঁ এতিয়া ইকুৱেশ্যন থ্ৰী ডিভাইডেড বাই ইকুৱেশ্যন ফ'ৰ কৰি দিওঁ যদি কি হ'ব আই ওৱান মানে আই ওৱান পি ডিভাইডেড বাই আই ওৱান কিউ কৰিলে কি হ'ব আই ওৱান এন কেনচেল পি বাই কি হ'ব আকৌ আই মাইনাছ আই ওৱান ইনটু আৰ ডিভাইডেড বাই আই মাইনাছ আই ওৱান ইনটু এছ এইখিনি আই মাইনাছ আই ওৱানটো কেনচেল হৈ গৈ কি থাকিব আৰ বাই এছ গতিকে এইটো হৈছে সন্তুলিত হুইষ্টন ব্ৰিজৰ সূত্ৰ গতিকে তোমালোকে গম পালা যে অতি সহজতে আমি সন্তুলিত হুইষ্টন ব্ৰিজৰ সূত্ৰটো আমি উলিয়াব পাৰোঁ কি প্ৰয়োগ কৰি যে আমি প্ৰথমত আমি কি কৰিব লাগিব চাৰ্কিটটো চাৰ্কিট ডায়েগ্ৰাম অংকন কৰিব লাগিব আৰু কিৰ্চফৰ দ্বিতীয় সূত্ৰটো প্ৰয়োগ কৰিব লাগিব গতিকে তোমালোকে এইটো ভালকৈ চাবা মই নেক্সট ভিডিঅ'ত এইটো সূত্ৰ ৰিলেটেড তাৰমানে কিছুমান নিউমেৰিকেল ছল্ভ কৰি দিম এতিয়া মই ৰাখিছোঁ।